আবু বকর সিদ্দিক ডাকতে বলে ভাই এই দিক দিয়ে আমার দিনের নবীকে যাইতে দেখছো নাকি ওই রাখালে জবাব দেয় না না মুহাম্মদকে চিনি না তবে আজকে তিন দিন পর্যন্ত একটা মানুষকে দেখলাম ওই যে একটা পাহাড় দেখা যায় পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে বলে ওই গর্তের মধ্যে একটা লোক তিন দিন পর্যন্ত সিজদার মধ্যে পড়ে আছে জুড়ে বলেন সুবহানাল্লাহ সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতেছে তো আমি কুরআনুল করিম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি নবী পাকের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি আল্লাহ তাআলা যেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে আমাকে বলার আপনাদেরকেও ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আল্লাহ আমি যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন যে হে নবী আমি আপনাকে প্রেরণ করিনি পাঠাইনি তবে দুনিয়ার সমস্ত মানুষের জন্য আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি আরেকটু জোরে বলেন আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন আর আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলেন আমার নবী দুনিয়ার সমস্ত সৃষ্ট জীবের জন্য হলো রহমত আর আল্লাহ রাব্বুল আলামিন হলো সমস্ত জগতের রব পালনকর্তা সৃষ্টিকর্তা লালনকর্তা জোরে বলেন সুবহানাল্লাহ পয়গম্বর আলাইহিস সালাম যখন দুনিয়াতে প্রদানপণ করলেন যখন দুনিয়াতে আসলেন আসার পরে আমার নবী যখন দুনিয়াতে আসছে আসার পরেই আমার নবী শিশু অবস্থায় সিজদায় পড়ে গেছেন সিজদায় পড়ে যাওয়ার পরে আমার নবী কি যেন বলতেছেন ঠুট নারায়ণ নারায়ণ আল্লাহু আকবার বলেন উপস্থিত যেই মহিলারা ছিল তারা বলেন যে আমাদের কানটা ওই ছোট শিশু মুহাম্মদের দিকে আমরা কানটাকে নিয়ে গেলাম তো দেখি যে এই শিশু বাচ্চা সে সিজদার মধ্যে পড়ে ঠুট নারায়ণ নারায়ণ বলতেছে ইয়া উম্মতি আল্লাহু আকবার কেমন নবীর উম্মত নবী দুনিয়াতে আইসাই উম্মতের জন্য কান্না শুরু করছে মৃত্যুর আগ পর্যন্ত কান্না করছে এখনো মদিনায় শুয়ে শুয়ে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য কান্নাকাটি করতেছে কিন্তু আজকে কপাল পোড়া উম্মত আমরা সেই নবীকে ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা সেই নবীর মহাব্বত আমাদের ভেতরে নাই অন্তরে নাই শুধুমাত্র জবান দিয়া বলি নবীকে মহাব্বত করি ভালোবাসি কিন্তু নবীর ইজ্জতের উপর যখন হামলা করা হয় তখন দেখা যায় কোন মুসলমান ইমানদার রাস্তায় বের হতে তাল বাহানা করে দলের বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে পীরের বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে যদি তোমার কষ্ট না লাগে বুঝতে হবে তুমি পাক্কা মুনাফিক কথা বলেন ঠিক কিনা ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউ নাইনি খাতমুল মুরসালিন আখির আমুদ বোদে ফখরুল আউয়ালিন শুধু অযোদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারুয়ে জমিন শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে
তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে নবী বিনে কে তরবে কোন সিরাত মিজানে নবী বিনে কে তরবে কোন সিরাত মিজানে এমন এতিম নবী আমা পিতা মাতা নাই যে তাহা তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে ওগো নবীর উম্মা তেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এরে নবীর উম্মতের দল পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে ও মালিক আমার হায়াত কম আমার উম্মতের হায়াত কম অন্য নবীর হায়াত ছিল বেশি অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি এই বেশি হায়াত দিয়া বেশি নেক আমল করত আমার হায়াতের সীমা কম আমার উম্মতের হায়াতের সীমা কম এই কম হায়াত দিয়া বেশি নেক আমল কেমনে করবে আল্লাহ তাআলা জানায় দেয় পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই আপনার কোন উম্মত যদি জবানটা খুলে একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের আটটা দরজার মালিক বানায়া দিব এ মুসলমান ইমানদার আল্লাহ তাআলা জানায় দেয় ও পয়গম্বর আপনার কোন উম্মত জবানটা খুলে যদি একবার আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত বিশাল বড় একটা ফলের বাগান বানায় দিব বলে একটা তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তবু ওই গাছের এক মাথা থেকে অপর মাথা শেষ করতে পারবে না এ মুসলমান ইমানদার আল্লাহ তাআলা জানায় দেয় ও পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই আপনার কোনো উম্মত যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি একটা নেক কাজ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেক কাজকে 10 গুণ বাড়ায় দিব জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ মুসলমান ইমানদার আমার নবী কেমন রহমাতাল লিল আলামিন পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে গর্তের মধ্যে পড়ে মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত কোনো খবর নাই সমস্ত সাহাবায়ে কেরাম গলি হায়রান পেরেশান হয়ে গেছে কি ব্যাপার পয়গম্বর কই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ও উমর চলো পয়গম্বর আলাইহিস সালামের খোঁজে বের হয়ে যেতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু দুইজনকে সাথে নিয়ে রওনা দিছে আমার নবীকে তালাশ করার জন্য এর নবীর উম্মতের দল আমার নবীকে তালাশ করার জন্য যাইতেছে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর যায় দেখে অনেকগুলা রাখাল ভেড়া বকরির রশিগুলো ধরে দাঁড়ায় আছে একটা ভেড়া বকরি ঘাসের মধ্যে মুখ লাগাইতেছে না এর নবী
নবীর উম্মতের দল। আবু বকর সিদ্দিক ডাকতে বলে ভাই এই দিক দিয়ে আমার দিনের নবীকে যাইতে দেখছো নাকি? ওই রাখালে জবাব দেয় না না মুহাম্মদকে চিনি না, তবে আজকে তিন দিন পর্যন্ত একটা মানুষকে দেখলাম। ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে বলে ওই গর্তের মধ্যে একটা লোক তিন দিন পর্যন্ত সিজদার মধ্যে পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতেছে। এ মুসলমান ইমানদার, ওই রাখালেরা বলে ভাইজান আজকে তিন দিন পর্যন্ত ঘাসের মধ্যে তো মুখ লাগাই না, বরং আকাশের দিকে তাকায় তাকায় কান্নাকাটি করে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতান লিল আলামিন। এ মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, যায় দেখে হা পয়গম্বর আলাইহিস সালাম সিজদার মধ্যে কান্নাকাটি করতেছে। আবু বকর ডাকতে বলে পয়গম্বর কি জন্য আপনি কাঁদতেছেন? যে উম্মতের জন্য আপনি কান্নাকাটি করেন গো পয়গম্বর, ওই উম্মতের জন্য আর কান্নাকাটি করা লাগবে না। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা দিলাম, আমি আবু বকরের জিন্দেগিতে যত নেকের আমল করেছি সব নেকগুলি আপনার উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিলাম। ও পয়গম্বর সিজদার থেকে মাথা উঠান, পয়গম্বর কোনো কথা বলে না। উমর রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে পয়গম্বর আমি সেই উমর বলতেছি যে উমর 26 বছর বয়সে আপনাকে আমি হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু আপনার এত সুন্দর চেহারা। এ মুসলমান ইমানদার তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে কোনো মানুষ যদি টানা তিন দিন পর্যন্ত না খাইয়া ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে একবার নজর করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন দিনের ক্ষুধা নিবারণ করে দিত। আমার নবী কেমন সুন্দর বলে কোন মানুষ যদি একাধারে সাত দিন পর্যন্ত না খাইয়া আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইত, আল্লাহ তাআলা সাত দিনের ক্ষুধা নিবারণ করে দিত। এমন সুন্দর চেহারা, ওই চেহারার মধ্যে কাফের বেঈমানের আঘাত করেছে। এ মুসলমান ইমানদার, উম্মতের জন্য আমার নবী কাফের বেঈমানদের প্রতিশোধ পর্যন্ত নেয় নাই। এ মুসলমান ইমানদার কেমন দয়ার নবী, মায়ার নবী আমার। তাইফের জমিনের মধ্যে পয়গম্বর আলাইহিস সালামকে যখন পাথর মারা শুরু হয়ে গেল, আমার নবী তায়েফের জমিনের মধ্যে তিনবার বেহুশ হয়ে গেছে। যেই নবীজির শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম বলে সেই নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল পাঠায় দিছে, জিব্রাইল আসিয়া বলে পয়গম্বর আপনি যদি হুকুম দেন, এই যে তায়েফের পাহাড় দেখা যায়, দুইটা পাহাড় চাপা দিয়া সব মানুষকে ধ্বংস করে দেই। আমার নবী চোখের পানি সেরে দিয়া বলে জিব্রাইল না না, তুমি যদি এদেরকে পাথর চাপা দিয়ে মেরে দাও আমি দিনের কালেমা কার কাছে নিয়ে দাওয়াত দিব। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার কেমন নবী আমার, কেমন মায়ার নবী আমার। উমর রাদিয়াল্লাহু আনহু বলে পয়গম্বর 26 বছর বয়সে আপনার কাল্লা কাটার জন্য এসেছিলাম, আপনার সুন্দর চেহারা দেখিয়া কাল্লা না কাটিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি বলে আমি ওই দিন থেকে উমর যত নেকির আমল করেছি বলে সব নেকগুলি আপনার গুনাহগার উম্মতের জন্য সুপুরদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী আমার, এরপরে আপনি সিজদার থেকে মাথা উঠান, পয়গম্বর কোনো কথা বলে না। এ মুসলমান ইমানদার,
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চলে আসেন, আসিয়া বলে ও আব্বাজান আপনি যদি কোথাও বেড়াইতে যান আমি ফাতেমার কাছে বলে যান, আবার যদি কোথা থেকে আসেন আমার কাছে আগে আসেন, কিন্তু আজকে তিন দিন পর্যন্ত আপনি আমাদের কাছে না বলিয়া গর্তের মধ্যে উম্মতের জন্য কান্দতেছেন, ওই উম্মতের জন্য আর কান্দা লাগবে না। ও পয়গম্বর, আমি ফাতেমা কথা দিলাম আমার জিন্দিগিতে যত নেকের আমলগুলো আছে সব নেকগুলি আপনার উম্মতের জন্য হাদিয়া দিয়া দিলাম। পয়গম্বর কথা বলে না, পয়গম্বর আমার কান্না কাটি করতেছে, চোখের পানি ঝরতেছে। হে মুসলমান ইমানদার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাথেই পাশেই সিজদার মধ্যে পড়ে গেছে, সিজদায় পড়ে আমার আল্লাহকে ডাকদা বলে ও মালি আপনি আমাকে দিয়েছেন দুইটা সন্তান, আমার দুইটা সন্তানকে আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমার দুইটা সন্তানকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, সেই নবীর সুন্নত আজকে আমাদের মাঝে নাই। কেমন নবী হইছো সেই নবী চিনলা না, কেমন নবীর উম্মত, কেমন বরকতের নবী আমার। হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলো, বলে ঘরের মধ্যে যেই বকরিগুলা ছিল ওই বকরির দুধ ছিল না, সব বাহনগুলা ছিল দুর্বল, কূপের মধ্যে কোনো পানি ছিল না। আমার নবী শিশু নবী বরকতের নবীকে নিয়ে যখন ঘরে ঢুকছে, বলে ঘরে ঢুকার সাথে সাথে ওই যে বকরির মধ্যে দুধ ছিল না ওই বকরিগুলার মধ্যে দুধ এসে গেছে। কেমন বরকতের নবী আমার, বলে হালিমাতু সাদিয়া বলেন যেই কূপের মধ্যে পানি ছিল না, বলে ওই কূপের মধ্যে আমি চলে গেলাম, যায় দেখি ওই কূপের মধ্যে পানি ভরপুর। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকীকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস, জিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নাই কমাশুন করহ ফরজিন্দোজান, কোটি টাকার মালিক দেখ অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, নাকি সাথে যাবে? যাবে না? বড় বড় বিল্ডিং, সুদ ঘোষের টাকা যাবে না? হালাল নাই হারাম নাই যেই টাকা রোজগার করতেছেন যাবে না? ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে বলেন আর জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াসালস্তু কদিম, জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম,
تقاصدت عنه أفهام الرجال بخاء قرآن كلام الله بشنو قديم أستي قديم أستي إنو إنو دين تكيته لا إله إلا الله بالو ভাই আর বলে মাদ্রাসার দরকার আছে না নাই এই মাদ্রাসার মধ্যে কি জঙ্গির ট্রেনিং দেওয়া হয় অস্ত্র নিয়া মহড়া দেওয়া হয় কিন্তু আমরা কি দেখলাম এই যে দেখেন গতকাল কেউ ছাত্ররা রাজপথে নেমেছে বড় লজ্জার কথা এ দেশের আমাদের লজ্জার কথা যেই ছাত্ররা রাস্তায় নেমেছে হাফ পাশের জন্য কথা বলেন ঠিক কিনা বাসের মধ্যে হাফ ভাড়া নেবে এজন্য তারা রাজপথে নেমেছে আর আমাদের দেশের তথা কথিত ছাত্ররা আবার তাদেরকে পিটা দেওয়ার জন্য দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নামে কথা বলে না আপনারা দেখেন নাই আবার এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের দেশের পুলিশ বাহিনী পেছনে থাকে আহা মুসলমান ইমানদারেরা এই জন্য কোন দেশে বসবাস করতেছ এ মুসলমান ইমানটারে মজবুত বানাও ইমানটারে মজবুত বানাও মাদ্রাসার দরকার আছে না নাই বলে এই মাদ্রাসার মধ্যে কোরআনের ট্রেনিং দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা তোমার বাবার জানাজা কিভাবে দেওয়া হবে সেই ট্রেনিং দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদারেরা এই জন্য বলবো এ এলাকার বাবারা ও পর্দার অন্তরালের মা গো এই মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় হাত ভুলায় দিবা অনেক সময় দেখা যায় অনেক মুরব্বী আসিয়া দেখা যায় উস্তাদদের কাছে অভিযোগ দেয় হুজুর আপনি কি ছাত্র বানাইছেন এই ছাত্র তো বড় মানুষ দেখলে সালাম দেয় না আছে না নাই এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন কোন ছাত্র তালিবুল ইলম যখন রাস্তা দিয়া চলে যায় হাঁটিয়া যায় বলে ওই ছাত্রর পায়ের নিচে ফেরেশতাদের নূরের ফেরেশতাদের পাখনা বিছায়া দেয় জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু এমন কোন কথা নাই রে মুসলমান যে আপনি আমি যদি হাঁটিয়া যাই কোন মানুষ যদি হাঁটিয়া যায় বলে তার পায়ের নিচে নূরের পাখনা বিছায়া দেয় এমন হাদিস আছে নাকি কিন্তু তালিবুল ইলম কুরআনের ছাত্র বলে এই ছাত্র যখন রাস্তা দিয়া যায় বলে নূরের ফেরেশতারা পাখনা বিছায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন বলেন তো ওই ছাত্রর দাম বেশি না আমার দাম বেশি সালাম কাকে দেওয়া উচিত ছিল হ্যাঁ ছাত্রকে দেওয়া উচিত ছিল অথচ আর এমন মানুষ যায় অভিযোগ করে যে চাষটলে বয়ে রয়েছে নামাজ কে বলে আসরের নামাজটা পড়ে আইসে সাপ দাড়ি সাদা দাড়িওয়ালা মুরব্বী আহ লজ্জার কথা এই মুরব্বী আইসা বইয়া চাষটলে এমন চারিষ্টলে বসছে যে সামনে ওয়া চলতেছে না কি টেলিভিশনের মধ্যে নায়ক নায়িকাদের ছবি গান চলতেছে আর পাঁচোক্ত নামাজি এই চা খাওয়েন না আইসা চারিষ্টলে বইসা এই কাজ করতেছে কি কথা ঠিক না আবার এই দিক দিয়ে ছাত্র হাইটা গেছে তোমাকে তো সালাম দেওয়া ঠিক হবে না কারণ তুমি তো এখন গুনাহে কবিরা করতেছো তুমি এখন ফাসেক কথা বলেন ঠিক কিনা আর এই লোক যায়া অভিযোগ করে হুজুর কি ছাত্র বানাইলেন মুরব্বী দেখলে সালাম দেয় না কথা বলেন ঠিক কিনা আহা আবার এমন মানুষ আছে সালাম দিবে একে তো দেখলে বুঝাই যায় না এটা মুসলমান না হিন্দু কথা বলেন আল্লাহ এই জন্য আগে মুসলমান হন মুসলমান হওয়া লাগবে আল্লাহ তাআলা কি বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মৃত্যু বরণ করিও না মুসলমান না হই আগে মুসলমান হতে হবে মুসলমান ইমানদারেরা এ যুবক এই মাদ্রাসার মধ্যে কুরআন তেলাওয়াতের ট্রেনিং দেওয়া হয় বাবার জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয় মুরব্বীদের সাথে কেমন আচরণ করবে তার ট্রেনিং দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা বাবা মায়ের খেদমতের ট্রেনিং দেওয়া হয় এ মুসলমান যুবক
সাবধান মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই লাঞ্ছিত করবেন আর মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই কপালটা খুলে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ মিটফুটের এক ডাক্তার মিটফুটের এক বড় ডাক্তার এই ডাক্তার বলে হুজুর আমি অনেক গরিব মানুষ ছিলাম এখন আমার টাকার অভাব নাই গাড়ির অভাব নাই এখন আমার বাড়ি গাড়ির কোনো অভাব নাই আমি যখন গরিব আমি যখন স্কুলে পড়াশোনা করি আমার বন্ধু বান্ধবরা পিকনিকে যাবে বলি পিকনিকে যাওয়ার জন্য আমি আমার সহপাঠীরা 500 টাকা করে চাঁদা ধরেছে আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে আসিয়া বললাম মা গো আমার সহপাঠীদের সাথে চাঁদা ধরেছে 500 করে পিকনিকে যাব 500 টাকা দাও মা ডাক্তার বলের সন্তান কোত্থেকে দেব 500 টাকা টাকা তো আমাদের কাছে নাই বাবা ডাক্তার বলের সন্তান আমি অনেক দিন ধরে টাকা কিছু জমায়ে রাখছি ওই টাকাগুলো আমার সন্তানের হাতে দাও আমার এই সন্তানটা কোনোদিন আনন্দ করার জন্য টাকা চায় নাই এই 500 টাকা সন্তানের হাতে দিয়ে দাও এর নবীর উম্মতের দল ওই মিটফুটের ডাক্তার বলে হুজুর আমি ওই 500 টাকা নিয়া এমন আনন্দের কারণে একটা দৌড় দিলাম মাস পথে যাওয়ার পর হুজুর আমি হঠাৎ করে দেখি আমার পায়ের মধ্যে কেমন যেন ব্যথা ব্যথা অনুভব হইতেছে আমার পায়ের মধ্যে কেমন যেন ভিজা ভিজা লাগে আমি চিন্তা করলাম কি ব্যাপার আমার পায়ের মধ্যে আঘাত লাগে ব্যথা লাগে কোত্থেকে হুজুর আমি নিচের দিকে তাকায় দেখলাম আমার পায়ের থেকে কেমন যেন রক্ত বের হইতেছে আমি চিন্তা করলাম কি ব্যাপার আমার পায়ের থেকে কেন রক্ত বের হয় আমি তো কোথাও আঘাত পাই নাই হুজুর আমি ভালো করে তাকায় দেখলাম যে এই যে জুতা পরিধান করে আমি দৌড় দিছি এই জুতাগুলি আমার না এই জুতাগুলি হলো আমার বাবার আমি জুতার দিকে তাকায় দেখি ওই জুতাগুলার মধ্যে কমপক্ষে 5 থেকে 7টা লোহার পিন লাগানো আমি তখন চিন্তা করলাম যে আমার বাবা কত কষ্ট করে একবার জুতা ছিঁড়ে গেছে নতুন জুতা কিনে নাই আমার বাবা ওই পিন লাগায়া একবার পরিধান করছে আবার ওই পিনটা ছিঁড়ে গেছে খসে গেছে আবার নতুন পিন লাগাইছে এইভাবে 5 থেকে 7 বার পিন লাগায়া এই জুতাটা পরিধান করতেছে হুজুর আমার মনের মধ্যে একটা বোঝ এসে গেল আমি ওখান থেকে ব্যাক করে আবার বাসায় চলে আসলাম ওই মিটফুটের ডাক্তার ডাক্তার বলে হুজুর আমি বাসায় আসিয়া বাবার গলা জড়াইয়া বললাম বাবা এই যে নেন 500 টাকা আমি আর আনন্দ করার জন্য ভ্রমণ করব না বনভোজনে যাব না এই যে আপনি টাকা নেন এই টাকা দিয়ে আপনি ভালো ভালো পোশাক কিনবেন এই টাকা দিয়ে আপনি জুতা কিনবেন নতুন জুতা ওই মিটফুটের ডাক্তার বলে হুজুর আমার বাবা আমাকে জড়াইয়া এমন একটা দোয়া দিয়া দিছে ডাক্তার বলছেন রে বাবা তোর জন্য আমি দোয়া করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এমন বড় বানাবে এমন বড় বানাবে আল্লাহ তাআলা তোকে এত বড় বানাবে টাকার কোনো অভাব হবে না গাড়ির কোনো অভাব হবে না মুসলমান ইমানদারেরা ওই মিটফুটের ডাক্তার ডাক্তার বলে হুজুর আজকে আমার টাকার কোনো অভাব নাই আজকে আমার গাড়ির কোনো অভাব নাই আজকে আমার বাড়ির কোনো অভাব নাই হুজুর আমার একটাই অভাব আজকে আমার মা নাই আজকে আমার বাবা নাই আমার মনটা চায় আমার মাকে আমি সুন্দর একটা কাপড় কিনে দেই আমার মন চায় আমার বাবাকে সুন্দর কিছু ফল আনিয়া খাওয়ায় দে হুজুর আজকে আমার মা নাই আজকে আমার বাবা নাই এর নবীর উম্মতের দল যুবক
পায়ে হাত দিয়ে বলি যাদের মা বাবা জীবিত আছে ওই মা বাবার সাথে খারাপ আচরণ করবা না এই পর্দার অন্তরালের মা তোমাদেরকেও বলি মা বাবারা সন্তানের থেকে যদি ভালো ব্যবহার পাইতে চাও প্রথমে সন্তানের হক আদায় করা লাগবে কথা বলেন ঠিক কিনা সন্তানের হক সন্তানের হক বলে সন্তানের হক আবার কি বলে সন্তানের হক হলো এক নাম্বার ওই সন্তানকে সুন্দর নেককার একটা মা উপহার দেওয়া লাগবে দুই নাম্বার এই সন্তান দুনিয়ার জমিনে আসার পর ওই সন্তানকে ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে এর নবীর উম্মতের দল তিন নাম্বার হলো এই সন্তানকে সুশিক্ষা দেওয়া লাগবে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে এ মুসলমান ইমানদার আমি এটা বলতেছি না যে আপনার সন্তানকে আপনি হাফেজ বানান আলেম বানান আপনার সন্তানকে মুফতি মুহাদ্দিস বানান এটা বলতেছি না আমি বলতে চাই প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা যেন হয় বলে কোরআনের শিক্ষাটা সর্বপ্রথম যদি সন্তানকে দেওয়া হয় এই সন্তানকে যত বড়ই শিক্ষিত বানান এই সন্তান উকিল বানান ব্যারিস্টার বানান এসপি আইজি যত যা আছে সব বানান কিন্তু কোনো সমস্যা নাই প্রথমে তাকে কোরআনের শিক্ষা দিয়ে দেন এই কোরআনের শিক্ষা পানেওয়ালা প্রথম কোরআনের শিক্ষা পানেওয়ালা এই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদারেরা এই জন্য বলে ও পর্দার অন্তরালের মা গো একটা সন্তান তোমার যদি হয় বলে এই সন্তানটাকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দাও মাদ্রাসায় কমপক্ষে কোরআনটা শিক্ষা দাও তলা বলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম বলে যেই পরিমাণে ইলম শিক্ষা করা ফরজ ওই পরিমাণ ইলম যদি তোমার সন্তানকে শিক্ষা দাও ওই সন্তান কখনোই মা বাবার সাথে খারাপ আচরণ করবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দেব রাজি কে কে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন আমিন বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে সে আমার মহব্বত করলো আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ